ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসেন টু দিয়া। আজকে হচ্ছে ভাই ফোটার ভাই ফোটার স্পেশাল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। কালকে আমি নাচতে গিয়ে পায়ে আঘাত পেয়েছি, পায়ে আমার অসহ্য ব্যথা, হাতেও খুব ব্যথা। তো এখন আমি বানাবো পায়েস, আমি স্নান করে চলে এসেছি। তো এখন পায়েস টায়েস বানাবো, চলো দেখতে থাকো। খাওয়াটা কমপ্লিট, আর এখানে আলুরদমের প্রিপারেশন চলছে দুইটার মধ্যে। এখানে পায়েস রেডি, একদম রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা মা বানিয়ে দেবে, তার জন্য চাল সেদ্ধ করা আছে। এখানে বানাবো আলুরদম, আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখানে হচ্ছে ফ্রাইড রাইস রেডি। এখানে আলুরদমটা চাপালা, এখানে দিদি করছে লুচি। বাবা রে মুখ রে, গোটা থালা ঢুকে যাবে, কি হচ্ছে তোকে? আমার পায়ে অসহ্য পেন, আমি তো হাঁটতেই পারছি না, তাও আমাকে দিদির জন্য জোর করে আসতেই হলো। আমি বলেছিল আমাকে একটু চিকেন পকোড়াটা এনে দিস, আমি খাবো, বলো না যেতেই হবে যেতেই হবে যেতেই হবে করে আমাকে জোর করে আসতে হলো। দেখা যায় কাল কি খাওয়া যায়। চলে এসেছি ভেতরে, এবার খাবার অর্ডার করা হবে। খাবার মানে কিছু সেরকম কিছু খাবো না, জাস্ট স্ন্যাক্স খাবো। এখন তো সময় হচ্ছে 7টা, তো 7টার সময় নিশ্চয়ই ভালো কিছু খাবারের মতো ভাল লাগে না, হালকা কিছু খাবো। এখানে চলে এসেছে চিকেন পকোড়া, খাবো মানে ডিমু কার্টুন দেখছে করছে। এখন পড়াশোনা, এখন বাজে 12টা সময়, তো ও রাতেই পড়াশোনা করতে ভাল লাগে, ও এখন রাতে পড়াশোনা করছে। এই আমাকে দেখা, বা ভেরি গুড, চশমা বাজি দিও না। হ্যাঁ, তো আজকে ছিল এটাই একটা ছোট ব্লগ। সবাই ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আরো অনেক ভালো 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 ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, দেখতে থাকো।